আমি কি শয়তানেরা দিয়ে আমারতে বড় ওস্তাদ। আরে তুই একা কইয়া হুজুর রাখিয়া দিব। ঠিক ঠিক, ওই মাঠের ভিতরে পোলাপানরা খেলাধুলা করে না? করে করে। ওই যে গরু লইয়া যায় না? হ্যাঁ যায়। সকালবেলা গরু লইয়া যায়, সারা দিন ঘাস খাওয়াইয়া সন্ধ্যাবেলা নিয়ে আসি। তো এরকম 10-15 জন মিল্লা মাঠের গেছে গরু লইয়া, গরু ঘাস খাওয়াইতাছে, আর ওই দিক দিয়ে শয়তান যায়। ধর শয়তান যায়, পোলাপানেরা যখন খেলতাছে শয়তান কই বাহ ভালোই তো লাগতাছে, তাই ওগুলোকে আমিও একটু যাই। তো এই কথা কইয়া হাই তো যখন খুশি তখন এই রূপ ধরতে পারে, আল্লাহ তো চাই আনছে। হা, একটা ঘোড়ার রূপ না ধইরে ওই বাচ্চা গো সামনে গেছে। ওই বাচ্চারা করছে কি, ঘোড়া না দেখা ঘোড়ার উপরে তো মানুষ চড়ে, মানুষ উঠে না চড়ে। এই ঘোড়া না দেখা সব বাচ্চারা দৌড়ে আইছে, এই ঘোড়াইছে কই, ঘোড়াইছে। এখন ওই বাচ্চারা কি করলো, ওই ঘোড়ার উপরে উঠলো, অনেক সবটির তো জায়গা হয় না। এই 10-15 জন পোলাপানের জায়গা হয় না? না জায়গা হয় না। এখন কি করবো রে, ওই যে যারা গরুর রাখাল তাদের হাতে কিন্তু ওই যে পাঁচন থাকে, আমাদের দেশে কয় আর কি, আপনাদের দেশে কি কয়? পাঁচন কয় না? আইলা, হ্যাঁ আইলা ধরি, এই এই পাঁচজন আইলে ধরি, 10-15টা মিলাইয়া একসাথে বাইন্ডা গিট্টু না দিয়া ওই ঘোড়ার পাছাদা দিছে ঢুকাই, ঘোড়ার গোয়া দিয়া। শয়তানের পাছাদা দিছে রে, অঞ্জন পাছাদা দিছে, কই এটা দিয়া হের পরে বাকি যেই কয়জন আছি আমরা উঠুম ওই ঘোড়ার। এই শয়তান, এনে কতগুলি আদম আছে আর এনে ওই যে পাঁচজন নাই, এনে বাস আছে বাস, গোয়ারের না দিয়া একই আদম তোমার উঠু। শয়তানে আগম আগম, আমি কি শয়তানেরা দিয়া আমারতে বড় ওস্তাদ, আমারতে বড় ওস্তাদ, আদম হইল শয়তানের চেয়েও বড় ওস্তাদ। আর কয় কি কয় কি, লাস্টে শয়তানের গোয়ায় বাস দিব। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হযরত আলী কোরআন যখন তেলাওয়াত করবা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া লইও। বলে কেন? বলে তাহলে শয়তান তোমাকে আর ধোকা দিতে পারবে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোরআন তেলাওয়াতের সময়, নামাজের সময়, তারপরে অজু করার সময়, হ্যাঁ আপনি দেখবেন মনের মধ্যে একটা ধোকা খায়, কিসে সুরাটা যে পাঠ করলাম কোনো ভুল হইল না তো, এরকম হয় কি না? এই যে ধোকাটা দেয় মনটা অন্যদিকে লইয়া যায়, এটা কে করে? শয়তানে। এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে আসরের রক্ত, আসরের ফরজ কয় রাকাত? হ্যাঁ চার রাকাত, এত পরে কেন মানুষটা হইন না? এক বেড়া হুজুর নিছিল দাওয়াত দিয়া খাওয়াইব, এসে হুজুর রে বাইতে তিয়া বেড়াই গেছে বাজার করতে, হুজুর মনে মনে কয় নামাজ পড়ে না পড়ে একটু দেখা লই, বউরে ডাক দিছে আপনারা নামাজ পড়েন, কয় পরিমাণই? কয় তো ফজরের নামাজ ফরজ কয় রাকাত? কয় আট রাকাত। হুজুর যে দৌড়, হুজুর দৌড় রয়ে যায় বেটা আইসে বাজার করে আতে, হ্যাঁ হুজুর যাইতেছে গা বেটির জিগায় কিরে, হুজুর জায়গা কেন? কয় ফরজ নামাজ ফজর কয় রাকাত জিগাইছিল? কয় তো তুই কি কইছ? কয় আমি কইছি আট রাকাত। কয় সর্বনাশ করছ, তুই কবি না দুই রাকাত? বেডি কয় আট রাকাত কই, এই হুজুর রাখতারি না? আর দুই রাকাত কই, হুজুর রাখা দিব। ঠিক ঠিক, জানোস না আর বাবার ভাই বুঝা গেছে।
নাই। হ্যাঁ ওরা কই তারব না, ওরা বয়ে তিলব। এই আলী নামাজের মধ্যে দেখবেন শয়তান ধোকা দেয় অজুর মধ্যে, ধোকা দেয় অজু হইল কি হইল না, নামাজ হইল কি হইল না। একজন ইমাম ফজর আসরের নামাজ পড়তে খাড়াইছে, নামাজ শেষ হইছে, একদল কয় হুজুর নামাজ আপনি ফরজ তিন রাকাত পড়ছেন, আরেক দল কয় এই আমগো হুজুরের খালি তোরা দোষ দরস, হুজুর নামাজ ফরজ চাই রাকাতেই পড়ছে। এই গেল এত মসজিদে বিরাট গণ্ডগোল। তো এক বেটা কয় ভাই একটু গণ্যমান্য আর কি আছে না, যার কথা উভয় দল শোনে, একটু পয়সা বাতি আলা গ্রামের। তা হ্যাঁ কয় ভাই আমার কথা মানো, কয় হ্যাঁ আপনার তো ব্যক্তিই মানি, কয় হুজুর নামাজ তিন রেখাতেই পড়াইছে। কয় কেমনে, কয় দেহ আমার দোকান হইলো চাইডিয়া, এই আসরের নামাজ পড়তে আইয়া আমি চার দোকানের চার রেখাতে চার দোকানের হিসাব করি, আজকে দোকান একটা রয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। এতে বোঝা যায় যে আমার দোকান যখন একটা রয়ে গেছে নামাজ ও রাখাতে একটা। এই দোকানটা কে দেয়? শয়তানে দেয়। আর এইটা কে? এই রইলাম আমি।